ওয়েলকাম টু নিউজ ওয়েটো। ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমণি বাগদান সম্পন্ন হয়েছে। পাত্র তামিম হাসান, তিনি পেশায় সাংবাদিক। 3 বছর আগে বিশ্ব ভালোবাসা দিবসে প্রেমের যাত্রা শুরু করেন তারা। 3 বছর পর গতকাল একই দিন বাগদান সেরে ফেলেন জীবনের প্রবেশে। বলছি সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি ও তামিম হাসানের কথা। বৃহস্পতিবার ভালোবাসা দিবসকেই বাগদানের জন্য বেছে নিয়েছেন তারা। 2016 সালের এই দিনে তারা হাতে হাত রেখে বাহুডোরে বাঁধা পড়েছিলেন। বাগদান হয়েছে দুই পরিবারের সম্মতিতেই। বিষয়টি নিশ্চিত করে পরীমণি গণমাধ্যমকে বলেন, দুই পরিবারের উপস্থিতিতে বাসায় বসে বাগদান সম্পন্ন হয়েছে। এখন অনেক প্রোগ্রাম বাকি রয়েছে, সেগুলো সবাইকে জানিয়ে সবাইকে নিয়েই করতে চাই। বিয়েটা ভালোবাসা দিবসেই করতে চান এমনটি জানিয়ে পরীমণি বলেন, কোনো এক 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে বিয়ে করতে চাই। পরীমণি যাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন তিনি গণমাধ্যম কর্মী, এছাড়া একটি বেসরকারি রেডিও স্টেশনে জনপ্রিয় অনুষ্ঠান লাভগুরুর উপস্থাপক। সাংবাদিক ও নায়িকা জুটির ভালোবাসা তার ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল।